মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। কেন আমার ডাক কি শুনতে পারছিস না? আমাকে কখনো মা বলে ডাকবি না? ডাক একবার আমাকে মা বলে ডাক। শোনো সুলেখা, খেতে খেতে যদি নয়নের জল দিয়ে সাগর বোঝাই করে দাও, তবে না তোমার মারা সন্তান কখনো তোমাকে মা বলে ডাকবে না। গোস্বামী বলো, আমি কি মা ডাকের কাঙ্গাল হয়ে গেলাম? আমি কি কখনো মা ডাক শুনতে পারবো না? শুনে কেন? আমি কত কষ্ট করে ছয়টি সন্তান মানুষ করেছি, আপনি কেন ওই সাগরে নিয়ে আমার সন্তান গুলো রেখে আসলেন? না শুনে কেন? এমন করে যদি ভেঙে পড়ো তাহলে যে আমার রাজ্য ফালানো বিশাল কঠিন হয়ে দাঁড়াবে। আমি যে লঙ্কার বাণিজ্যতে গিয়েছিলাম, আমার সমস্ত টাকা পয়সা ধন সম্পদ ওই সাগরে যে পড়ে গিয়েছে, কিন্তু আমার এই সন্তানের কাজ তো করতেই হবে। সুলেখা বলো, আমি এখন আপনার জন্য কি করতে পারি? শোনো সুলেখা, আমি এখন কি বলবো তোমাকে, কারণ আমার যে সব করে ফেরে ফেলেছি। আমি তোমাকে একটি কথা বলি। হ্যাঁ বলো স্বামী। তুমি আমার কথাগুলো রাখবে সুলেখা? বলো স্বামী, আমি আপনার সব কথা রাখব, আমার জীবনের অমূল্য ধন আমার মাঝে থেকে চলে গেছে, আমার কাছে আপনি আর কি চাইবেন? হ্যাঁ আমি দেব। বলো স্বামী কি চাও? তাহলে শোনো সুলেখা, বলো। আমার তো টাকা কড়ি নেই। টাকা নেই? আমি যা নিয়েছিলাম সবচেয়ে ওই কালিদাস সাগরে ডুবে গেছে। তুমি নগরে নগরে ভিক্ষে করে এনে আমার হস্তে করে তুলে দিবে। আমি সন্তান আর মা, আর আমাকে নগরে নগরে ভিক্ষে করে টাকা চাচ্ছে? তাছাড়া তো কোনো বুদ্ধি নেই স্বামী। কেননা ওই সর্বনাশা পদ্মা দেবী যে আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে, একটি কানা করি। ওকে স্বামী বলো, আপনি যদি বলেন আমি নগরে নগরে ভিক্ষে করব, আমি বাড়ি বাড়ি চেয়ের কাজ করব, তবু আমার আমার খুকার সৎ কাজ করব, আমার খুকাকে এভাবে তো রাখা যাবে না। তুমি তুমি আমার আমার একটি কথা রাখো, তুমি নগরে নগরে এনে আমার হস্তে তুমি করে তুলে দাও, আমি যে সন্তানের কাজ করব। হাই গো বিহিকা দে গো
হে ভগবান। আমার সন্তানের জন্য অনেকগুলো টাকা এনেছি,
আপনি আমার সন্তানের সৎ কাজ করুন। চলুন স্বামী চলুন, আমি যে আর এ দৃশ্য দেখতে পাচ্ছি না।